সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় এবং জানা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এর মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে। সে বিষয়টি হলো ডালের উপকারিতা এবং অপকারিতা। ডাল খাবেন কিভাবে, ডাল থেকে আপনার ভয়ঙ্কর দিকগুলি খেয়াল রাখতে হবে। আমরা ডাল খাই, ডাল বিভিন্ন জাতের হতে পারে, মুগ, মসুর, মটর, অড়হর, বুট, এই সমস্ত সব ডালেরই কিছু কিন্তু বৈশিষ্ট্য গুণাগুণ আছে। মসুর ডালকে বলা হয় আমিষের উৎস এবং গরিবের মাংস বলা হয়, কারণ হলো প্রচুর পরিমাণের মধ্যে কি থাকে, প্রোটিন থাকে, এই প্রোটিন থাকার কারণে। কিন্তু এই ডালটা কি আমরা ঠিক মতো খেতে পারি, আমাদের খাবার বা নিয়ম কি, আমাদের ডাল খেতে যে আমরা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছি, সে বিষয়টা নিয়ে আমি একটু খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলে আসি আমরা ডালের আলোচনায়। আমরা ডাল রান্না করি, রান্না করার নিয়ম কি, ডাল ধুয়ে আমরা অথবা দেখা যায় যে কড়াইয়ে বা পাত্রে চাপিয়ে দেই। আসলে কি এটা ঠিক, আয়ুর্বেদ কি বলে সেটা নিয়ে একটু আমি আলোচনা করি। আয়ুর্বেদে বলতেছে ডালকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখতে হবে ক ঘন্টা, এটা ভিজিয়ে রাখতে হয় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এতে কিন্তু ডালের জীবনী শক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয় যেটা কথা বলা হয়, ডালের মধ্যে কি উপাদান আছে এবং সেই উপাদানটা আমাদের কি আছে, ফাইটিক অ্যাসিড নামে একটা ডালের মধ্যে উপাদান আছে আর টেনিন নামে একটা উপাদান আছে। এই দুটো উপাদান, একটা হলো ফাইটিক অ্যাসিড এবং টেনিন। এই ফাইটিক অ্যাসিড টেনিন আমাদের কি করে, হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, কারণ আমাদের ডাইজেস্ট ক্রিয়াকে বা হজম ক্রিয়াকে একটু বাধাগ্রস্ত করে। তা যখন ভিজিয়ে রাখবো তখন দেখা যাবে ডাল থেকে এই উপাদান দুটি বেরিয়ে যায়। বেরিয়ে গেলে হয় কি, ডালের গুণগত মান এবং পুষ্টিমান অনেক গুণে বেড়ে যায়। তখন এই ডালটাকে যদি আমরা রান্না করে খাই তাহলে আমাদের অনেক উপকার হবে। তবে এই যে ভিজানো পানিটা, এটা আমাদের জন্য যেমন ক্ষতিকারক, এটা কিন্তু উদ্ভিদ ভেষজ বা অনেকে দেখা যায় যে ছাদে বাগান করেছে, ছাদ বাগানে সে সমস্ত গাছের বর্ধনের জন্য কিন্তু এটা কাজ ভালো করে থাকে। যেটা আমাদের জন্য ক্ষতিকারক সেটা এখানে কিন্তু উপকার করে থাকে। তার কারণ হলো এই ডাল ভিজানো এই পানিটা কি করতে পারি, আমরা গাছে ব্যবহার করতে পারি, যাতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা কি, ডালের যখন পুষ্টিগত মান বেড়ে গেল তাহলে শরীরের আমাদের যে সমস্ত পুষ্টির ঘাটতি আছে, তখন এইভাবে আমরা ডাল খেলে তাহলে আমাদের উপকার হবে। আর একটা বিষয় হলো কি, ডাল খাওয়ার নিয়ম। আমরা সাধারণত সকাল এবং রাত দুবেলা অনেকে ডাল খেয়ে থাকি। দুবেলা ডাল খাওয়ার মধ্যে আমি বলবো স্বাস্থ্যসম্মত ডাল খাওয়ার যে উপায়টা, সেটা হলো নিয়মটা হলো কি, দুপুরবেলা, রাত্রিতে নয়। রাত্রিতে নয় এটা কিন্তু আমার নিজেকে দিয়ে আমি পরীক্ষা করেছি। আমি দেখেছি যে যাদের ব্যথা আছে, আর্থ্রাইটিস বা স্পন্ডলাইটিসের মতো রোগ আছে, তারা যদি ডাল খায় এবং যাদের অম্লীয় মানে গ্যাসের সমস্যাটা আছে, তাদের কিন্তু দেখা যায় যে গ্যাস এবং রাতের ঘুমটাও ভালো হয় না। সেই ক্ষেত্রে আমরা ডাল খাবো কোন সময়, সাধারণত দুপুরবেলা, কখনোই রাত্রেবেলা ডাল খাবো না। এতে করে তাহলে আমাদের যে পুষ্টির যে ঘাটতিটা, পুষ্টির ঘাটতি পূরণ হবে, শারীরিক দুর্বলতা এবং ডালের যে সমস্ত উপাদানগুলি আছে সবগুলি আমাদের শরীরে সুন্দরভাবে কাজ করবে। এতে করে তাহলে আমরা জানলাম যে ডাল কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, ডালের মধ্যে কী কী ক্ষতিকর উপাদান আছে এবং সে কীভাবে বের করে দিতে হবে সেটি, এবং এই বের করা উপাদানটা আমরা কোথায় ব্যবহার করব এবং আমরা ডালটা কখন খাব। তা আজকের এই বিষয়টা যেহেতু আমি নিজেকে দিয়ে পরীক্ষা করেছি, তাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তীতে আলোচনা করে সেই বিষয়ে জানিয়ে দেব। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।